পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে নিয়ে আস্থা সংকটে ভুগছে দেশটির সাধারণ মানুষ। পাকিস্তানিরা বলছেন দেশ চালানোর কোনো পরিকল্পনা নেই শাহবাজের। বিশ্লেষকরা বলছেন জনগণের ওপর চাপ না বাড়িয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে $600 কোটি ঋণ নিশ্চিত করতে পারাই এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। পাশাপাশি শান্ত রাখতে হবে দেশের সেনাবাহিনীকে। দুই বছর আগেও যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন শেহবাজ শরীফ, দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্ত থেকে দেশকে বাঁচাতে জনগণের তোপের মুখে পড়তে হয়েছিল তাকে। ভঙ্গুর জোট সরকারও খুব একটা সমর্থনে ছিল না তার। এবারের পরিস্থিতি আরও ভিন্ন। রোববার আবারও বিশ্বের পঞ্চম ঘনবসতিপূর্ণ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ। এবারও নরবরে অবস্থান তার। কারাগারে থাকা ইমরান খানের সমর্থকরাই ফেব্রুয়ারির ভোটে বেশিরভাগ আসন দখল করেছে। ক্ষমতায় শেহবাজ ফিরেছেন নরবরে জোট সরকার নিয়ে। এর মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তা এপ্রিলের মধ্যে নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের জনগণ আর সেনাবাহিনীকেও শান্ত রাখতে হবে শেহবাজের। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চেয়েছিলেন মূল্যস্ফীতিতে জর্জরিত দেশের সাধারণ মানুষকে জ্বালানি তেলে ভর্তুকি দিতে, কিন্তু এই কারণে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় সে সময় হাতছাড়া হয়ে যায় IMF-এর ঋণ। একই সময় শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন আগেই জানতে পারেন ঋণ সহায়তা পেতে জ্বালানির দর বাড়াতে হবে। 6 সপ্তাহ সময় লেগেছিল জোট সরকারকে রাজি করাতে, কিন্তু ততদিনে পাকিস্তানের $00,00,000 ক্ষতি হয়ে যায়। সে সময় অপ্রিয় সেই $300 কোটি ঋণ ছাড় পায় পাকিস্তান জ্বালানি তেলে ভর্তুকি কমিয়ে আর দাম বাড়িয়ে। পূর্ব অভিজ্ঞতা থেকে আবারও তার ফিরে আসা নিয়ে তাই হতাশ দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। শেহবাজ শরীফ সাহেব আজ ইলেক্ট হয়ে গেছেন, যে শেহবাজ শরীফ সাহেব পেলে ভি আরডি তোর পে ইলেক্ট হয়ে থে, লেকিন কেনে কা মকসদ থে দিন ব দিন জো মহঙ্গাই বড়তি চলি যায় জারি হে উসপে কন্ট্রোল কিয়া যায়। বিজলি মহঙ্গি হো রহি হে, ইলেক্ট আজ হুয়ে হ্যায় লেকিন 5 দিন পেলে সে আওয়াজ আ গই পেট্রোল ৫-৭ রুপে বড় রহা হে। তো ওয়াজির আজম সাহেব কো চাহিয়ে কি ইন চিজো কো কন্ট্রোল করে। বিজলি মহঙ্গি কর দি হে, গ্যাস মহঙ্গি হো গই হে, ট্রান্সপোর্ট মহঙ্গি হে, তো আপ ক্যা কর সকে। মুঝে নি লাগতা কি যে ওয়াজির আজম কোই হালাত ঠিক কর সকে। নওয়াজ শরীফের পরিবর্তে শেহবাজ শরীফের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা অনাকাঙ্ক্ষিত হিসেবেই দেখছে এনডিটিভি। এদিকে করাচি আর লাহোরের রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের শঙ্কা। জীবনযাত্রার ব্যয় বাড়ার পাশাপাশি যেভাবে জীবনমান কমছে তাতে বেশিরভাগ পাকিস্তানির শঙ্কা নতুন সরকার কোনো পরিবর্তন আনতে পারবে না। কো খাস ফরক নেহি পড়না আর আওয়াম কি হালত জো হ্যায় দিন ব দিন দরগু হতি জা রহি হ্যায় আর ইস তরহ সে আওয়াম কে মাসাইল হাল হতে নজর নেহি আতে। নতুন সরকারের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ দেশের মানুষের আস্থা ফেরানো। পাকিস্তানের ঋণ পরিশোধের অবস্থা এখন স্থিতিশীল নয়। রেকর্ড সুদের হার আর দুর্বল জিডিপি প্রবৃদ্ধি অর্থনীতির বড় বাধা। মূল্যস্ফীতি কমলেও এখনও 20 শতাংশের ওপরে। এনডিটিভির প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন শেহবাজ শরীফ যদি এখন জনগণের করের বোঝা না বাড়িয়ে $600 কোটি ঋণ নিশ্চিত করতে পারে তবেই স্বস্তি ফিরতে পারে সাধারণ মানুষের মাঝে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।